গণঅভ্যুত্থান সৃষ্টি করে বর্তমান সরকারকে হটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে বলেও জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের বিচার বিভাগ, পার্লামেন্ট, প্রশাসন, নির্বাচন, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সব কিছু ধ্বংস করে দিয়েছে। তাই এই সরকারকে কোনোভাবেই আর সময় দেওয়া যাবে না। শহীদ জেহাদ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে অংশ নিয়ে দলটির কেন্দ্রীয় নেতারা বর্তমান সরকারের পতন এবং তত্ত্বাবধায়ক সরকার গঠনের আন্দোলনে নামতে নেতাকর্মী ও তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। আজকের এই লুটপাট, আজকের এই ধ্বংস সাধন আজকে গোটা জাতিকে এক অন্ধকারের মধ্যে দিয়ে ঠেলে দেওয়া, সেইখান থেকে টেক ব্যাক করে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার আমল, জিয়াউর রহমানের আমল, সেই আমলে বাংলাদেশকে ফিরিয়ে নিতে হবে। আজকে এই 90-এর ছাত্র নেতারা, সাবেক ছাত্র নেতারা, বর্তমান ছাত্র নেতারা শপথ নিতে হবে হাসিনার পতন ছাড়া, তত্ত্বাবধায়ক ছাড়া আমরা ঘরে ফিরব না। আরেকটি গণঅভ্যুত্থান সৃষ্টি করে বাংলাদেশে বিএনপিকে ক্ষমতা আনবো ইনশাআল্লাহ। আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, সময় এসেছে 90-এর মতো আরেকটি গণ অভ্যুত্থান সৃষ্টি করে বর্তমান সরকারকে হটানোর। আজকে সেই সময় উপস্থিত হয়েছে 1990 সালের যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেদিনকার ছাত্র জনতা সৈন্য শাসনের তত্ত্বে তাও উল্টে দিয়েছিল এবং সেদিন যিনি নেতৃত্ব দিয়েছিলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সেই সময় এসেছে এখন আবার সেই ধরনের আরো দৃঢ়তার সঙ্গে আরো একটি গণ অভ্যুত্থান ঘটাতে হবে। মির্জা ফখরুল আরো বলেন, আওয়ামী লীগ জনগণের ভোট ছাড়াই ক্ষমতা টিকে থাকতে সুপরিকল্পিত রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নিরপেক্ষ সরকারের অধীনে দিতে সরকারকে বাধ্য করা হবে বলে জানান তিনি। সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নির্বাচন দিতে হবে, যে নির্বাচনে জনগণ তাদের পছন্দ মতো সরকার তৈরি করবে, পার্লামেন্ট তৈরি করবে এবং মানুষ যে যাকে চায় তাকে ভোট দেবে। আর সময়ক্ষেপণ না করে সবাইকে গণঐক্য গড়ে তুলে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সময় এসেছে আমরা সবাই ঐক্যবদ্ধ হই, জাতীয় ঐক্য গড়ে তুলি, ছাত্রদের ঐক্য গড়ে তুলি। হেদায়তুল্লাহ, সীমান্ত, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।